شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। যাবতীয় প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে রমজানের মোবারক পবিত্র রমজান মাসে সুন্দরভাবে অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শান্তি ও রহমতের ধারা বর্ষিত হোক সেই মহামানবের উপর যার জীবন আদর্শকে বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তার উপর সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দিনী ভাইগণ, আমাদের ভাই ওয়াসিম খান তিনি বাংলাদেশ থেকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে নক করেছেন। তিনি জানতে চেয়েছেন, প্রথম প্রশ্ন যে সিয়াম রাখা অবস্থায়, রোজা রাখা অবস্থায় একজন স্বামী স্ত্রী পরস্পরকে চুম্বন করতে পাবে কি না, অর্থাৎ একজন স্বামী স্ত্রী সিয়াম রাখা অবস্থায় তাদের কতটুকু বৈধ কাজ করতে পাবে। দ্বিতীয় প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি স্ত্রী সহবাস করে রাতের বেলায় ফরজ গোসল না করে ফজর করান, অর্থাৎ সাহারের আজান হয়ে যায়, তাহলে তার কোনো রোজার কোনো সমস্যা হবে কিনা। জাযাকাল্লাহ খায়র বারাকাল্লাহ ফিক। প্রথম প্রশ্ন হলো, স্ত্রী সহবাস সহ যাবতীয় কাজ সিয়াম থাকা অবস্থায় নিষিদ্ধ করা হয়েছে, একজন রোজাদারের ওপর সূর্য উদিত হওয়া থেকে শুরু করে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়া, অর্থাৎ সন্ধ্যা ইফতারের সময় পর্যন্ত স্বাভাবিক স্ত্রী মিলন, যৌনাঙ্গ মিলন থেকে নিষেধ করা হয়েছে। প্রথমত এটি এই কাজগুলো দিনের বেলা নিষেধ করা হয়েছে, যেমন আমাদের খাওয়া দাওয়া নিষেধ, তেমন এই কাজগুলো নিষেধ। কিন্তু বিশেষ করে পরস্পর চুমা খাওয়াতে এতে সমস্যা নেই, এই ব্যাপারে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার স্ত্রীদেরকে চুমা খেতেন সিয়াম থাকা অবস্থায়, চুম্বন করতেন সিয়াম থাকা অবস্থায়। তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, আমরা যেন এই পথকে অবলম্বন করতে গিয়ে বেশি দূর অগ্রসর না হই, কেননা শয়তান সবসময় মানুষকে আশ্বাসও দিয়ে থাকে। শয়তান সবসময় মানুষের চায় কী করে তার ক্ষতি করা যায়, তাকে খারাপ পথে এগিয়ে দেওয়া যায়। অবশ্যই সাবধানতার সাথে এগুলো করতে হবে, চুমায় কোনো সমস্যা নাই, চুম্বন করা যেতে পারে সিয়াম থাকা অবস্থায়, কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, যদি স্ত্রী সহবাস করে রাত্রিতে ফজর হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে কিনা সিয়ামের, জাযাকাল্লাহু খায়র বারাকাল্লাহু ফিক। এতে কোনো সমস্যা হবে না, ফরজ গোসল না করে অপবিত্র অবস্থায় ফজর করায় কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ফজরের সালাত যেন মিস না হয়ে যায়। অবশ্যই আপনি সাহারি করার পর সুন্দর করে ফরজ গোসল করে অবশ্যই ফজরের সালাতে সামিল হবেন। আল্লাহ রাসূল থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, সহিহ বুখারীর ইমাম বুখারী রাহমাহুল্লাহ স্পষ্ট অধ্যায় রচনা করেছেন এই বিষয়ে, যে স্ত্রী সহবাস করে রমজান মাসে সিয়াম থাকা অবস্থায় স্ত্রী সহবাস রাতের বেলায় করে সাহারি করা ফরজ গোসল না করে। আল্লাহ রাসূল থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, তিনিও স্ত্রী সহবাস করে ফরজ গোসল না করেই সাহারি করতেন অনেক সময়, এবং তিনি পরবর্তীতে গোসল করে নিতেন। এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, এটি বৈধতা থাকলেও অবশ্যই যেন ফজরের সালাত কাজা না হয়ে যায়। ফজরের আজান হয়ে গেলে সুন্দর করে ফরজ গোসল করে আমরা যেন সালাতে সামিল হই, এদিকে খেয়াল রাখলে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়ামের পরিপূর্ণ আহকামগুলো মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াফাকাকুমুল্লাহু জামিয়া ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء